নমস্কার বন্ধুরা, আমি প্রবীর কুণ্ডু। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজ একটি আশার কথা বলবো, একটি ভালো খবর দেব। সেটা হচ্ছে যে করোনা বা কোভিড-19 টিকা প্রস্তুত করবে জনসন অ্যান্ড জনসন, এমন ঘোষণা তারা করেছে গত সোমবার। এই খবরটি প্রকাশিত হয়েছে বিভিন্ন প্রথম সারির সংবাদপত্রে। আমাদের বাংলা আনন্দবাজার পত্রিকাতেও আজ এই খবরটি প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে যে আমেরিকান কোম্পানি জনসন অ্যান্ড জনসন এই টিকা আবিষ্কার করবে বা এই টিকা প্রস্তুত করবে, এমন ঘোষণা তারা অফিসিয়ালি করেছে। তো জনসন অ্যান্ড জনসন কোনো মেডিসিন প্রস্তুতকারী সংস্থা নয়, তারা বেবি প্রোডাক্ট তৈরি করে, মানে বেবি সোপ, বেবি লোশন, বেবি ক্রিম ইত্যাদি। কিন্তু তারাই প্রথম এগিয়ে এসেছে এবং সামনে এসে বলছে যে তারা এই কোভিড-19 টিকা তৈরি করবে। এবং এই ঘোষণার সঙ্গে সঙ্গে তাদের শেয়ারের দাম প্রায় 8% বেড়ে গিয়েছে। তবে এখনই বা এখন থেকেই বা আজকে থেকেই এই টিকা পাওয়া যাবে না। তারা দাবি করছে যে 2021 গোড়ার দিকে, অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ তারা এই টিকা মার্কেটে আনবে। তবে এর পরীক্ষা মানুষের উপরে শুরু করবে তারা সেপ্টেম্বর থেকেই মানুষের উপরে এই টিকা পরীক্ষা করা হবে। তো একটা আশার আলো, একটা সুখবর নিশ্চয়ই এটা রয়েছে। এখন এই টিকা ঠিক কীরকমভাবে কাজ করবে, মানে রোগীকে দেওয়া হবে নাকি কোনো সুস্থ মানুষকে দেওয়া হবে যাতে তার গায়ে রোগটা না লাগে, সেইটা খোলসা করে প্রতিবেদনে লেখা নেই বা তারাও হয়তো সেরকমটা কিছু বলেনি। তবে আমার ধারণা যে এটা সুস্থ মানুষকেই দেওয়া হবে যাতে কোনো দিনও তার শরীরে এই ভাইরাসটি দানা না বাঁধে। অনেকটা পোলিও প্রতিষেধক বা টিকা যেরকমটা হয় সেরকম, মানে যার অলরেডি করোনা অ্যাটাক করেছে তাকে দেওয়া হবে কি না সঠিক বোঝা যাচ্ছে না। কেমন লাগলো এই ভিডিও কমেন্ট করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত। ভিডিওটি পছন্দ হলে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই গোটা চ্যানেলটি পছন্দ হলে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজ এটুকুই, ধন্যবাদ।